আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো আজকে আবার নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়ে গেছি। তো রাজ্যে ক্লার্ক এবং গ্রুপ ডি পোস্টে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব, তো সঙ্গে থাকুন। আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন প্রথম যেটা পোস্ট রয়েছে ফার্মাসিস্ট পোস্ট রয়েছে। তো সিলেকশন প্রসেসটা আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন। তো আপনাদের টোটালি পারমানেন্ট বেসিসে আপনার নিয়োগটি করা হবে। তো ফাইনাল সিলেকশন আপনাদের করা হবে, প্রথমত রিটেন টেস্ট হবে, অবজেক্টিভ কোশ্চেন থাকবে আপনাদের, 180 মিনিট আপনাদের এক্সামিনেশন ডিউরেশন থাকবে আপনাদের। তো ওএমআর অ্যান্সার সিট রয়েছে, তো ইংলিশ আপনাদের থাকবে অনলি। তো ভেনু এবং আপনাদের কোথায় আপনাদের এক্সামিনেশন হবে, কবে হবে, তো সম্পূর্ণ তথ্য আপনারা এউপিএসসি সাইট ভিজিট করার পর পেয়ে যাবেন এবং আপনাদের পরবর্তী সময়ে আপনাদের নোটিফাই করে দেওয়া হবে। তারপর চলে আসছে নেক্সট ডে অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্ট রয়েছে। তো অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে আপনাদের 180 মিনিট এক্সামিনেশন ডিউরেশন রয়েছে, ওএমআর সিটি এক্সামিনেশন হবে আপনাদের, তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ রয়েছে, ওর অপজিটিভ কোশ্চেন থাকবে, তারপর আপনার স্কিল টেস্ট হবে। তারপর এলডিসি যেটা পোস্ট রয়েছে লয়ার ডিভিশন ক্লার্ক, তো সিলেকশন প্রসেসটা আপনাদের প্রথমত রিটেন টেস্ট, তারপর আপনাদের স্কিল টেস্ট হবে। তো আপনাদের 180 মিনিট এক্সামিনেশন ডিউরেশন রয়েছে, কম্পিউটার নলেজ, এমএস অফিস, ফ্লুয়েন্সি ইন ইংলিশ অ্যান্ড হিন্দি টাইপিং, তো এটসেট্রা আপনাদের এক্সট্রা আপনাদের থাকবে এই স্কিল টেস্টে আপনাদের। তারপর চলে আসছে নেক্সটে আপনাদের পোস্ট ফরেস্ট মালিক। তো ফরেস্ট মালিক পোস্টে আপনাদের সিলেকশন প্রসেসটা রয়েছে প্রথমত রিটেন টেস্ট, তারপর আপনাদের স্কিল টেস্ট রয়েছে। তো আপনাদের রিটেন টেস্টে 120 মিনিট আপনার এক্সামিনেশন ডিউরেশন রয়েছে, অবজেক্টিভ কোশ্চেন থাকবে, ওএমআর সিটে আপনাদের এক্সামিনেশন থাকছে, তো স্কিল টেস্ট আপনাদের তারপরও রয়েছে। তো ভেনু টাইম আপনাদের পরবর্তী সময় জানানো হবে অফিসিয়াল সাইটে। সাইপেবলে যারা নেক্সট যেটা পোস্ট রয়েছে আপনাদের সিলেকশন প্রসেসটা প্রথমত রিটেন টেস্ট, তারপর আপনাদের স্কিল টেস্ট আপনাদের হবে, তো অবজেক্টিভ কোশ্চেন থাকবে, 120 মিনিট এক্সামিনেশন ডিউরেশন রয়েছে সাইপেওয়ালা পোস্টে। তারপর চলে আসছে মজদুর পোস্টে। তো প্রথমত আপনাদের রিটেন টেস্ট হবে, তারপর আপনাদের ফিজিক্যাল ফিটনেস টেস্ট আপনাদের হবে, স্কিল টেস্ট আপনাদের রয়েছে। তো পরবর্তী সময় আপনাদের ভেনু এবং আপনাদের এক্সামিনেশন সময় সম্পূর্ণ তথ্য আপনার অফিসিয়াল সাইট ভিজিট করার পর পাবেন। তো এখনও নোটিফাই করে দেওয়া হয়নি, পরবর্তী সময় আপনাদের নোটিফাই করে দেওয়া হবে। এবার চলে আসছি পোস্ট ডিটেলসে। পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন ফার্মাসিস্ট পোস্ট রয়েছে। তো 28,900 থেকে 74,500 টাকা আপনাদের স্যালারি রয়েছে, লেভেল 9 আপনার স্যালারি দেওয়া হবে, একটি সনদের সংখ্যা রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন মিনিমাম ক্লাস আপনাদের 12 পাস করা থাকতে হবে, যে কোনো আপনাদের গভর্নমেন্ট রিকোয়েস্ট বোর্ড থেকে, সঙ্গে আপনাদের ডিপ্লোমা এবং আপনাদের ব্যাচেলার মাস্টার ইন ফার্মাসি করা থাকতে হবে, তবে আপনারা আবেদন করতে পারবেন। তো ওয়ার্কিং নলেজ যেটা আপনাদের রয়েছে, তো কম্পিউটার আপনাদের কাজ জানা থাকতে হবে। অ্যাসিস্ট্যান্ট টিচার প্রাইমারি রয়েছে, তো 22,700 থেকে 58,500 আপনাদের স্যালারি রয়েছে, একটি সনদের সংখ্যা রয়েছে। তো সিনিয়র সেকেন্ডারি করা থাকলে আবেদন করতে পারবেন, সঙ্গে অবশ্যই আপনাদের যেটা আপনাদের অ্যাটলিস্ট 50% মার্কে পাস করা থাকতে হবে, তবে আপনারা আবেদন করতে পারবেন, সঙ্গে ডিএলএড এবং বিএলএড করা থাকতে হবে, তবে আপনারা আবেদন করতে পারবেন। তো ওয়ার্কিং নলেজ কম্পিউটার আপনাদের দক্ষতা থাকতে হবে, তবে আপনারা আবেদন করতে পারবেন। তারপর চলে আসছে নেক্সট আপনাদের লয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি যেটা পোস্ট রয়েছে, তো 22,700 থেকে 58,500 আপনাদের স্যালারি রয়েছে, একটি সনদের সংখ্যা রয়েছে। তো সেকেন্ডারি এবং আপনাদের মাধ্যমিক পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তো কম্পিউটার নলেজ আপনাদের থাকতে হবে, এমএক্স অফিসের কাজ জানা থাকতে হবে। তারপর চলে নেক্সট পোস্টে ফরেস্ট মালিক যেটা পোস্ট রয়েছে, 17,600 থেকে 45,200 আপনাদের স্যালারি রয়েছে, লেভেল 2 আপনাদের স্যালারি দেওয়া হবে, একটি সম্বন্ধে সংখ্যা রয়েছে। তো অষ্টম শ্রেণী পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তো তারপর আপনাদের কম্পিউটার নলেজ আপনাদের চেয়েছে, এক্সপিরিয়েন্স থাকতে হবে। তারপর চলে আসছে নেক্সট পোস্টে, 5 নম্বর যেটা পোস্ট রয়েছে সাপাইওয়ালা, তো 17,000 থেকে আপনাদের 43,600 আপনাদের স্যালারি রয়েছে, তো লেভেল 1 আপনার স্যালারি দেওয়া হবে, একটি সম্বন্ধে সংখ্যা রয়েছে, অষ্টম শ্রেণী পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তো নলেজ এক্সপিরিয়েন্স আপনাদের চেয়েছে আপনাদের প্লাম্বিং এবং আপনাদের কার্পেন্ট্রি আপনাদের রয়েছে। তো তারপর চলে আসছি নেক্সটে আপনাদের মজদুর পোস্ট রয়েছে, 17,000 থেকে আপনাদের 43,600 আপনাদের স্যালারি রয়েছে, অষ্টম শ্রেণী পাস করা থাকলেই আপনারা আবেদন করতে পারবেন। তো এক্সপিরিয়েন্স আপনাদের চেয়েছে আপনাদের মেশনারি, প্লাম্বিং, কার্পেন্টারি, ইলেকট্রিক্যাল ওয়ার্কস, কুকিং, এক্সিটিসি আপনাদের যেটা আপনাদের এক্সপিরিয়েন্স চেয়েছে। তারপর চলে আসছে নেক্সটে আপনারা আবেদন কীভাবে করবেন। তো আবেদন আপনাদের করতে হবে বাই পোস্ট, ঠিক আছে, স্পিড পোস্ট অথবা বাই পোস্ট আপনাদের করতে হবে। তো সম্পূর্ণ তথ্য আপনারা অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে পেয়ে যাবেন। তো অবশ্যই আপনারা একটা প্লেন পেপারে একটা অ্যাপ্লিকেশন ফর্মেট বানিয়ে নেবেন। তো অ্যাপ্লিকেশন ফর্মেট বানানোর পর অলরেডি সম কলেজ সার্ভিস মার্কশিট অবশ্যই আপনারা অ্যাটাচ করবেন অ্যাপ্লিকেশন ফর্মেটের সঙ্গে। অবশ্যই আপনাদের পোস্ট 50 টাকা আপনাদের পোস্টাল স্ট্যাম্পটা অবশ্যই আপনারা দেবেন, ঠিক আছে। তো সম্পূর্ণ ডকুমেন্টস অ্যাপ্লিকেশন ফর্মেটের সঙ্গে অ্যাটাচ করার পর আপনাদের স্পিড পোস্ট আপনাদের করতে হবে। তারপর চলে আসছে নেক্সট আপনাদের অ্যাপ্লিকেশন ফি। তো অ্যাপ্লিকেশন ফি আপনাদের পে করতে হবে। তো ডিমান্ড ড্রাফটের মাধ্যমে ফেভার আপনাদের কোন ফেভার কার্ড দেবেন, চিফ এক্সিকিউটিভ অফিসার, তো ক্যান্টনমেন্ট বোর্ড, অফিস এবং, তো এই আপনাদের ফেভারে। তো এই ফেভারে আপনাদের চালান কাটতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন 1 অ্যান্ড 2 লেভেল। তো যেটা রয়েছে ইউআর ওবিসি এসসি এসটি, এখানে দেওয়া রয়েছে 500 টাকা ইউআর ওবিসি,
যেটা আপনার ফরেস্ট মালি এবং সাফাইওয়ালা মজদুর পোস্টে যদি আপনারা আবেদন করেন, তো আপনাদের ফি আপনারা দেখতে পাচ্ছেন SC ST 250, ওমেন প্রার্থী 250, এবং UR OBC যারা রয়েছেন 500 টাকা। লেভেল টু যেটা আপনাদের রয়েছে ফার্মাসিস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার লোয়ার ডিভিশন ক্লার্ক, তো আপনারা ফি দেখতে পাচ্ছেন UR OBC 1000, SC ST 500, ওমেন 500 রয়েছে। অবশ্যই আপনারা চিফ এক্সিকিউটিভ অফিসারের ফেভারিট চালান কাটিয়ে নেবেন। নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে ক্যান্টনমেন্ট বোর্ড অফিস এবং দার্জিলিং ওয়েস্ট বেঙ্গল দার্জিলিং ডিস্ট্রিক্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সম্পূর্ণ অ্যাড্রেস এখানে দেওয়া রয়েছে। 30/11/2022 তারিখে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে, এখানে নাম্বার দেওয়া রয়েছে। তারপর অ্যাপ্লিকেশন ইন দ্য প্রেসক্রাইব ফর্মেট ইন ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর ডিগ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট ফার্মাসিস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার দেন আপনাদের LDC ফরেস্ট মালিক সাফাইওয়ালা মজদুর, এই কয়েকটি পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো রাজ্যের সব জেলা থেকেই আপনারা আবেদন করতে পারবেন। তো লাস্ট ডেট 20/1/2023 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। অবশ্যই আপনাদের এনভলভে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, কোন পোস্টে আপনারা আবেদন করছেন, তো অবশ্যই আপনাদের এনভলভে লিখতে হবে। 20/1/2023 লাস্ট ডেট রয়েছে। তো যারা আসাম, মেঘালয়, মণিপুর, অরুণাচল প্রদেশ, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, সিকিম যারা স্থায়ী বাসিন্দা রয়েছেন, রিসিডেন্ট রয়েছেন, তো আপনাদের 30/1/2023 আপনাদের লাস্ট ডেট।